সুপ্রিয় বায়োগ্রাফি বাংলা টিভির দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব কায়কোবাদের জীবনী সম্পর্কে। তাহলে চলুন আলোচনা শুরু করি। কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ, 1857 থেকে 21 জুলাই 1951 বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি, যাকে মহাবীর বলা হয়। তার প্রকৃত নাম কাজী মাল কোরাশি। মীর মোশাররফ কায়কোবাদ, মোজাম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছেন সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তার মধ্যেই লীলাময় হয়ে উঠে, সেজন্য একথা বেশ জোরের সঙ্গে বলা যায় যে কবি কায়কোবাদী হচ্ছেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা। কবি কায়কোবাদের অসুরমালা কাব্যের নামপাতা 1356 বঙ্গাব্দ, প্রথম প্রকাশ 1896। জন্ম ও শিক্ষাজীবন। কায়কোবাদ 1857 সালে বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীনে আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ঢাকা জেলা জজকোর্টের একজন আইনজীবী শাহামাতুল্লাহ আল কোরেশির পুত্র। কায়কোবাদ সেন্ট গেভি স্কুলে অধ্যয়ন করেন। পিতার অকাল মৃত্যুর পর তিনি ঢাকা মাদ্রাসাতে বর্তমান কবি নজরুল সরকারি কলেজ ভর্তি হন, যেখানে তিনি প্রবেশিকা পরীক্ষা পর্যন্ত অধ্যয়ন করেছিলেন। উপরন্তু তিনি পরীক্ষা দেননি, বদলে তিনি পোস্টমাস্টারের চাকরি নিয়ে তার স্থানীয় গ্রামে ফিরে আসেন, যেখানে তিনি অবসর গ্রহণের আগ পর্যন্ত কাজ করেছেন। 1932 সালে তিনি কলকাতাতে অনুষ্ঠিত বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলন এর প্রধান অধিবেশনের সভাপতিত্ব করেন। কাব্যগ্রন্থ বিরহ বিলাপ 1870, এটি তার প্রথম কাব্যগ্রন্থ। কুসুম কানন 1873। অসুরমালা 1896। মহাশ্মশান 1904, এটি তার রচিত মহাকাব্য। শিব মন্দির 1921। অমিয়ধারা 1923। শশাঙ্ঘর্ষ 1924-6। মহরম শরীফ 1933। মহরম শরীফ কবির মহাকাব্যচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য। শশান ঘোষণ 1938। প্রেমের রানী 1970। প্রেম পারিজাত 1970। মহাশ্মশান। মুসলমান কবি রচিত জাতীয় আখ্যান কাব্যগুলোর মধ্যে সুপরিচিত মহাকবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যটি। কায়কোবাদের মহাকবি নামের খ্যাতি এই মহাশ্মশান কাব্যের জন্যই। কাব্যটি তিন খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে 29 সর্গ, দ্বিতীয় খণ্ডে 24 সর্গ এবং তৃতীয় খণ্ডে 7 সর্গ। মোট 7 সর্গে প্রায় 900 পৃষ্ঠার এই কাব্য বাংলা 1331, ইংরেজি 1904 সালে প্রথম প্রকাশিত হয়। যদিও গ্রন্থাকারে প্রকাশ হতে আরো কয়েক বছর দেরি হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধযজ্ঞকে রূপায়িত করতে গিয়ে কবির বিশাল কাহিনী, ভয়াবহ সংঘর্ষ, গগনস্পর্শী দম্ভ এবং মর্মভেদী বেদনাকে নানাভাবে চিত্রিত করেছেন। বিশালতার যে মহিমা রয়েছে তাকেই রূপ দিতে চেয়েছিলেন এই কাব্যে। উদ্ধৃতি চিহ্ন ... সেদিন কায়কোবাদ এক নির্জিত সমাজের প্রতিনিধি, প্রতীক কিংবা মুখপাত্র হিসেবে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার সমাজের লোক পেয়েছিল প্রাণের প্রেরণা ও পথে দিশা। এই ঐতিহাসিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন বলেই আমরা এই মুহূর্তে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহাশ্মশানের কবিকে। পুরস্কার ও সম্মাননা। বাংলা মহাকাব্যের অস্তন্মুখ এবং গীতিকবিতার স্বর্ণযুগে মহাকবি কায়কোবাদ মুসলিমদের গৌরবময় ইতিহাস থেকে কাহিনী নিয়ে মহাশ্মশান মহাকাব্য রচনা করে যে দুঃসাহসিকতা দেখিয়েছেন তা তাকে বাংলা সাহিত্যের গৌরবময় আসনে স্থান করে দিয়েছে। সেই গৌরবের প্রকাশে 1932 সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য সম্মেলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কবি কায়কোবাদ। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। বাংলা কাব্য সাহিত্যে অবদানের জন্য 1925 সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেন। মৃত্যু 1951 সালের 21 জুলাই এই মহান কবি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় বায়োগ্রাফি বাংলা টিভির দর্শক মন্ডলী, বৃদ্ধি অতিয়া পর্যন্ত। সুপ্রিয় বায়োগ্রাফি বাংলা টিভির দর্শক মন্ডলী, বৃদ্ধি অতি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিখ্যাত ব্যক্তিদের জীবনী সম্পর্কে জানার জন্য।